আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি দিমা রেফারতিতি। প্রথমে জানিয়ে দিচ্ছি ইউসিবি সংবাদ শিরোনাম। বিডিআর বিদ্রোহের সময় হত্যা সহ বিভিন্ন মামলার বিচার শুরু। নাসিরউদ্দিন পিন্টু, তোরাবালি ও ডিএডি তৌহিদ সহ 72 আসামির জামিন নামঞ্জুর। আবারও বাড়ছে বিদ্যুতের দাম। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবের ওপর শুনানি 27 জানুয়ারি। আইন প্রয়োগ করতে গিয়ে যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় সেদিকে খেয়াল রাখতে পুলিশ বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ। জাতীয় সংসদ সার্বভৌম নয়, বিচারপতিদের এমন মন্তব্য সরকারের জন্য চ্যালেঞ্জ, দাবি মওদুদের। সাকা চৌধুরীর চিকিৎসায় অবহেলার অভিযোগ ভিত্তিহীন বলল হাসপাতাল কর্তৃপক্ষ। এবং টানা তৃতীয় দিনের মতো শেয়ার বাজারে দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ সংঘর্ষ। এবার রবি ইন্টারনেট মিনি প্যাক অফার 10 মেগাবাইট মাত্র 10 টাকায়। রবি শুনছিলেন শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মহাজোট সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে ধারাবাহিক বিশেষ আয়োজন, দিন বদলের কথা। আজ থাকছে দ্রব্যমূল্য ও অর্থনৈতিক অবস্থা নিয়ে রিপোর্ট। পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সময় হত্যা, লুণ্ঠন, ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু, আওয়ামী লীগ নেতা তোরাবালি ও ডিএডি তৌহিদ সহ 72 আসামি জামিন নামঞ্জুর করেছে আদালত। আসামিদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জহুরুল হক আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত আদালত মুলতবি করেছেন। মামলায় অভিযুক্ত কারাগারে আটক 801 জনকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। মাহমুদুর রহমানের রিপোর্ট। ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে বুধবার সকালে শুরু হয় দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত বিডিআর বিদ্রোহের সময় সংগঠিত হত্যাসহ বিভিন্ন অপরাধের বিচার কাজ। হত্যা, লুণ্ঠন, লাশগম, অস্ত্র, গোলাবারুদ লুট সহ বিভিন্ন অপরাধের অভিযোগে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি 824 জনকে অভিযুক্ত করে গত বছর আদালতে চার্জশিট দেয়। অভিযুক্ত আসামিদের মধ্যে 801 জনকে হাজির করা হয় আদালতে। এ মামলার 21 জন আসামি রয়েছে পলাতক। এছাড়াও ডিএডি রহিম সহ 2 জন এরই মধ্যে মারা গেছে। বক্সিবাজার এলাকায় স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী আজলাসে আসামিদের উপস্থিতিতে শুরু হয় বিচার কার্যক্রম। আদালতের কার্যক্রম যাতে উপস্থিত সবাই শুনতে পায় সে লক্ষ্যে সেখানে ব্যবহার করা হয় স্বয়ংক্রিয় মাইক্রোফোন। রাষ্ট্রপক্ষ থেকে প্রথমে মামলা আমলে নেওয়ার আবেদন জানানো হয়। এ পর্যায়ে এ মামলার অন্যতম আসামি বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আইনজীবীরা তার জামিনের আবেদন জানিয়ে বলেন মামলার এজাহারের পিন্টুর নাম ছিল না, শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে হয়রানির জন্য জড়ানো হয়েছে এ মামলায়। মামলার আরেক আসামি আওয়ামী লীগ নেতা তুরাব আলী সহ 72 আসামির জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষে আদালত সবগুলো আবেদন নামঞ্জুর করেন। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু কি অপরাধ করেছে তার কোন প্রমাণ আজ পর্যন্ত আমরা পাই নাই, প্রসিকিউশন দিতে পারে নাই। অভিজ্ঞ আদালত শুধুমাত্র নামকগস্থে কয়েকজনের নাম দেখে শতকরা একজন এই মামলায় কোন কাগজপত্র না দিয়ে আজকে মামলাটি আমলে নিয়েছেন। একই সাথে মামলা থেকে অব্যাহতি চেয়ে বেশ কয়েকজন আসামির পক্ষে আবেদন জানায় তাদের আইনজীবীরা। আলোচিত হত্যা মামলার 1 নম্বর আসামি ডিএডি তহিদের আইনজীবী তার জামিনের আবেদন জানিয়ে বলেন তিনি ছিলেন পরিস্থিতির শিকার। ভিতরে হত্যাকাণ্ডের ব্যাপারে প্রাইম মিনিস্টার ওখানে কেন বললেন না, বললে হয়তো আপনি অনেকই বেদেন। তখন সে একটাই বলছে যে তার টোটাল ফ্যামিলি বিডিআর দরবার হলে সৈনিকদের হাতে আটকা ছিল, সে যদি ভিতরে আসল অবস্থান কি এটা যদি প্রকাশ করতো তাহলে তার 2 ছেলে মেয়ে এবং ওয়াইফ এদের সহ সৈনিককে মেরে ফেলতো। 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন ব্যক্তিকে হত্যা করে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে যান দাবি দাবা আদায় করতে। সেদিনকার প্রথম কথাই ছিল তাদের কাছে, এই তহিদের কাছে জিজ্ঞাসা ছিল যে আমার অফিসাররা কেমন আছে, তাদের পরিবাররা কেমন আছে। সেদিন সে বলেছিল তারা সবাই ভালো আছে। এইরকম একজন ব্যক্তির জন্য জামিনের আবেদন তারা করেছে। আমরা শুধু এইটুকুই বলেছি আমাদের আপত্তি আছে হুজুর, এরকম ব্যক্তিকে জামিন দিলে হুজুর আমরা ন্যায় বিচার থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা বঞ্চিত হব। এদিকে সকাল 9:30টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় পুলিশের একাধিক প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে আনার কাজ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
801 জন আসামিকে আদালতে আনতে 1.5 ঘন্টারও বেশি সময় লেগে যায়। সবশেষে আলাদা একটি প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে। অস্থায়ী আদালতকে ঘিরেছিল নজিরবিহীন নিরাপত্তা। আদালতে ঢোকার সবগুলো প্রবেশপথ আশপাশের উঁচু ভবনগুলোতেও ছিল নিরাপত্তা কর্মীরা। অন্যদিকে আদালতের বাইরে ছিল উৎসুক জনতা ও আসামিদের স্বজনদের ভিড়। 25-26 ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের সময় সংঘটিত নৃশংস ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারায়। এ ঘটনায় রাজধানী সহ দেশের বিভিন্ন বিডিআর ইউনিটের বিদ্রোহের বিচার এক বছর আগে শুরু হলেও আদালতের স্থান সংকটের কারণে ফৌজদারি অপরাধের বিচার শুরু করতে দেরি হয়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আবারও বাড়ছে বিদ্যুতের দাম। দাম বাড়াতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাব আমলে নিয়ে 27 জানুয়ারি মূল্য বৃদ্ধির জন্য সোনালি দিন ঠিক করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। তবে কমিশন জানিয়েছে সরবরাহকারী পর্যায়ে যে হারে দাম বাড়ানো হবে খুচরা পর্যায়ে ততটা হবে না। এস এম মহিউদ্দিনের রিপোর্ট। গ্যাস ও কয়লা সংকটের কারণে উৎপাদন ক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে পারছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। পিডিবির তথ্য মতে প্রতি বছর বিদ্যুতের চাহিদা বাড়ছে 8-10 ভাগ, সেই সাথে বাড়ছে জ্বালানির দাম। পিডিবির কাছ থেকে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো যে দামে বিদ্যুৎ কেনে তা 2008 সালে 16% বাড়ানো হয়েছিল। দুবছরের মাথায় এসে আবারও দাম বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি। গত অর্থ বছরে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় ছিল ইউনিট প্রতি 2.62 টাকা, আর এবার শুধু জ্বালানি মূল্য বাড়ার কারণে ব্যয় বাড়বে প্রতি ইউনিটে 87 পয়সা। আগামী 2 অর্থ বছরে বাড়বে 1.64 টাকা ও 2.20 টাকা। এজন্য প্রতি 6 মাস অন্তর গড়ে 12% হারে দাম বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি। আজকে আমার খরচ পড়তেছে 2.71 টাকা, তার বিপরীতে আমি পাচ্ছি হলো 2.37 টাকা। বিদ্যুতের যদি দাম বাড়ে তাহলে পরে বিদ্যুৎ উৎপাদনের যে আমরা নতুন নতুন প্ল্যান্ট আনবো সেগুলো আমরা আনতে পারবো বেশি। পিডিবির হিসেবে ভর্তুকি থাকার পরও এই খাতে গত অর্থ বছরে সরকারের ঘাটতির পরিমাণ ছিল 852 কোটি টাকা। প্রস্তাবিত হারে দাম বাড়ালেও এবছর ঘাটতি থাকবে 2,300 কোটি টাকা, আর না বাড়ালে তা বেড়ে দাঁড়াবে 3,591 কোটি টাকায়। কমিশনের উন্মুক্ত সভায় পিডিবির আবেদন গ্রহণ করা হলেও এ প্রস্তাব কতটা যৌক্তিক তা নিয়ে ওয়েবসাইটে মতামত আহ্বান করা হয়েছে। নিরাপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, আইন প্রয়োগ করতে গিয়ে যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করার জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। মানুষ ঘোষ জানাচ্ছেন বিস্তারিত। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এই বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ঝুঁকি ভাতা সহ পুলিশ সদস্যদের অন্যান্য সমস্যার সমাধান যৌক্তিক সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান, পুলিশ প্রধানের র্যাঙ্ক ব্যাচ অন্যান্য দেশের সমমর্যাদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানুষ বিপদে পড়লে কিন্তু পুলিশের কাছেই যায়, আবার এটাও প্রচলিত আছে যে বাঘে ধরলে 1 ঘা, পুলিশে ধরলে 18 ঘা। এটা যেন না হয়, পুলিশকে যেন মানুষ বন্ধু হিসেবে পায়, সহযোগী হিসেবে পায়, একটা নির্ভর করবার জায়গা হিসেবে যেন খুঁজে পায়। আইন আপনাদের প্রয়োগ করতে হবে, আইন প্রয়োগ না করলে পরে আপনারা আইন শৃঙ্খলা উন্নতি করতে পারবেন না, কিন্তু সেটা করতে গিয়ে হয়তো নিরাপরাধ কেউ যেন আবার হয়রানির শিকার না হয়, কোন রকমের মানবাধিকার যেন লঙ্ঘন না হয়। সরকারের এই 2 বছরের শাসনামলে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের দাবি করে প্রধানমন্ত্রী এজন্য পুলিশ বাহিনীর কাজের প্রশংসা করেন। আমরা আসার পর এই গত 2 বছরে অন্তত আমি এটুকু দাবি করতে পারি যে আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল। বাংলাদেশ আর জঙ্গিবাদী দেশ না, সন্ত্রাসী দেশ না, দুর্নীতিবাজ দেশ না। যদিও একটা মহল আছে সারাক্ষণ ওই খুচা খুচা বের করতে চেষ্টা করে, কিন্তু তাদের আবার দুর্নীতির খোঁজ নিলে সেখানে আরো ভয়াবহ তথ্য পাওয়া যায়। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্য। যে দলেরই হোক না কেন, অন্যায়কারী অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।
জাতীয় সংসদ সার্বভৌম নয়, হাইকোর্টের বিচারপতিদের এমন মন্তব্য সরকারের জন্য চ্যালেঞ্জ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, গত দুবছরে সরকার দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও মানবাধিকার কমিশনকে কাগজি কমিশনে পরিণত করেছে। জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এসব মন্তব্য করেন। জানাচ্ছেন আবুদার জোবায়ের। সরকারের দুই বছরের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আয়োজিত বৈঠকে বিএনপি নেতারা সরকারের সমালোচনা করে বলেন, জিনিসপত্রের দাম, গ্যাস, বিদ্যুৎ, পানি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ কোন সমস্যাই মহাজোট সরকার সমাধান করতে পারেনি, বরং সংসদকে অকার্যকর করে রাখা হয়েছে। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ দাবি করেন, সরকার দুর্নীতি দমন কমিশন সহ সব প্রতিষ্ঠানকে কাগজে প্রতিষ্ঠানে পরিণত করেছে। দুর্নীতি দমন কমিশন গত দুই বছরে কোনো কাজ করতে পারে নাই, কারণ কাজ করতে গেলে তো সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হয়। দুর্নীতি তো তারা করছেন, দুর্নীতি তো এখন বিরোধী দলের নেতারা করছেন না। মানুষ বিচার চায়, সুবিচার চায়, কিন্তু আজকে মানুষের মনে ভয় ঢুকে গেছে। মানুষ এখন বিশ্বাস করে না যে আমাদের বিচার বিভাগ স্বাধীন এবং আমাদের বিচার বিভাগ সুবিচার দেয় মানুষকে। জাতীয় সংসদ সার্বভৌম নয়, বিচারপতিদের ফুল কোর্ট সভায় আলোচিত এমন মন্তব্যের সাথে একমত পোষণ করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। একদলীয় ভাবে একটা সংসদ চলছে, একদলীয় ভাবে আইন পাশ করা হচ্ছে, একদলীয় ভাবে বাজেট পাশ করা হচ্ছে, সেখানে সুপ্রিম কোর্ট যদি বলে থাকেন যে এই সংসদ সার্বভৌম নয়, এই বিষয়টি আমাদের সকলকে গভীরভাবে চিন্তা করতে হবে। আজকে সরকারের কাছে এটা চ্যালেঞ্জ। আমার বন্ধু সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, না, সংসদই সার্বভৌম। তাহলে যদি